ছোটবেলা থেকে তোমরা সবাই অনেক গেম খেলে আসছো, নোকিয়ার সেই সাপ গেম থেকে দোকানের সেই মোস্তফা গেম পর্যন্ত, আর হ্যাঁ বাইসিটিও। কিন্তু তোমাদের মাথায় কি কখনো এরকম কথা বাড়ি মারছে, কিভাবে এই গেমগুলো বানায়, কিভাবে রিয়েল লাইফের মতন মানুষগুলো তোমার ছোট দীপু ছোট কম্পিউটারে নড়ে চড়ে, কিভাবে তুমি একটা ক্যারেক্টারকে কিবোর্ড দিয়ে মুভ করো? যদি তোমার মাথায় এইরকম ভাবনা এসে থাকে এবং তুমিও এইরকম গেম বানাতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য না, ভুলেও না। আর যারা ভাবতেছো এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড দিয়ে গেম বানানো শিখামো, বাবু একটু বড় হও, তোমার এখনো সময় হয় নাই। ছোটবেলা থেকে আমারও গেম বানানোর ইচ্ছা ছিল। আমি যখন মোস্তফা গেম খেলতাম তখন আমিও ভাবতাম কেমনে এগুলা বানায়, আ কত কিউট। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার গোপন রহস্য বলবো, যার মাধ্যমে তুমিও হতে পারো নেক্সট ডার্ক টানেল ক্রিয়েটর, তুমিও পারবে অ্যানিলেশনের মোড বানাতে। ভাই আপনি অ্যানিলেশন মোড বানাইছেন, অ্যানিলেশন গেম না। প্রোগ্রামিং শেডিং আইডিয়া মডেল তোমার চাচ্চাই না দিছে না জানতে? তো এই ভিডিওতে আমি তোমাদের আমার গোপন রহস্য বলবো, যেটার মাধ্যমে আপনিও গেম বানাতে পারবেন, এবং এই গোপন রহস্য হলো প্যারা। Yes, প্যারা। আই নো অনেকে আমাকে গালি দিতেছেন, কিন্তু হ্যাঁ এটাই বাস্তবতা। তোমাদের ছোটবেলার ওই ইচ্ছাটা আছে না, ওটারে পলিথিনে বাইন্দা ময়লাওয়ালা বাইকে দিয়ে আসেন, কারণ গেম খেলা আর গেম তৈরি করা অনেক পার্থক্য। যেমন আপনি আর আপনার ছোট দীপু, জানি এটা লেম জোক হয়ে গেছে, বাট ইয়া এটাও ফানি। হাসেন হাসেন, যদি আপনারা প্যারা নিতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, ইয়েস আপনার জন্য। তো এই ভিডিওতে আমি আপনাকে তিনটা টপিক বলবো যেটা একজন গেম ডেভেলপাররা অবশ্যই জানে। আর যারা মনে করতেছো এই ভিডিও দেখার পর পাবজি ফ্রি ফায়ার জিটিএ 5 গেম বানাতে পারবা, তাহলে এটা ভুল। ইভেন কি তোমরা কখনো সুপার মারিও গেম খেলছো? তোমরা ওইটাও বানাতে পারবা না। ফাদাকাশ ভাই আমাদের সাথে প্র্যাঙ্ক করতেছে, আমি তো ভাবছিলাম জিটিএ 6 এক সপ্তাহে বানামো, আপনি আমাদের নেগেটিভে নিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ বাবু এখনো তোমার সময় হয় নাই, এই ভিডিওটা একবার দেখো, পরে 5 বছর পর আবার দেখো। তো প্রথমে যেটা আছে সেটা হলো আর্টিস্ট নলেজ। গেম মেক করার আগে তোমাদের আর্টিস্ট নলেজ থাকতে হবে। আর্টিস্ট নলেজ? ইয়াপ। তোমরা যে গেমগুলো খেলো সব গেমের এনভায়রনমেন্ট কি সেম? না, ভুলও সেম না। হাই ফাদাকাশ ভাই, আমি প্লে স্টোরে সাকা মাঝখানে কথা বলো, আম্মা আব্বু কিছু শিখায় নাই। তো গেম মেক করার আগে তোমাদেরকে গেমে আর্টিস্টিক নলেজ জানতে হবে। যেমন তোমরা একটা বল গেম বানাতে চাইতাছো, কিন্তু তোমরা বলের জায়গায় বেডি দিয়ে দিয়ে দিছো, কি হবে? হবে না তো। যারা যারা জোকটাকে 18+ জোক মনে করতাছো তোমাদেরকে বলছি, বাবা মিল লাগেছে। তোমরা যেই গেম বানাতে চাও না কেন, তোমাদেরকে অবশ্যই আর্টিস্টিক নলেজ থাকতে হবে। তোমরা যদি 2D অথবা 3D গেম বানাতে চাও তখন তোমাদেরকে গেম ডিজাইন করতে হবে। তোমরা গুগল সার্চ করে অনেক মডেল পেয়ে যাবা, কিন্তু তোমরা যে গেম বানাবা সেই গেমগুলোতে তোমাদের মনের মতো ক্রিয়েশন থাকলে তোমাদের কাছেও ভালো লাগবে এবং গেমের একটা সেম এনভায়রনমেন্ট থাকবে। কিন্তু কিন্তু ভাইয়া আমি এইগুলা বানামো কিভাবে এবং আমার মাথায় কিভাবে আর্টিস্টিক যেটাই হোক নলেজ কিভাবে নিব? এমনি হয়েছে আসল কথা। বাবু নাও নাও 2 টাকা নাও, ললিপপ খাও যাও। তো আপনি যদি 2D গেম বানাতে চান তাহলে বেস্ট সলিউশন হলো ফটোশপ। তোমরা যদি ফটোশপ সম্পর্কে না জেনে থাকো তাহলে তোমরা ইউটিউবে ফটোশপ টিউটোরিয়াল দেখতে পারো। এখন তোমাদের কাছে অনেক টাকাও থাকতে পারে, অথবা তোমার বাবা দুবাই থাকে এবং দুবাইয়ের তেল বের করে তোমরা একটি টাচপ্যাড কিনতে পারো। টাচপ্যাড ছাড়া গেম ডিজাইন করা একটু কষ্ট, অথবা তোমরা মাউস ইউজ করতে পারো। আমি এরকম অনেক ইউটিউবারকে দেখেছি যারা মাউস দিয়ে অনেক সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করে এবং ক্যারেক্টার তৈরি করে। তো ইয়া, তো তোমাদের কাছেও যদি টাকা পয়সা না থাকে তাহলে তোমরা মাউস ইউজ করতে পারো, অথবা আমার মতো মোবাইল নিয়ে ওইটাকে PCতে কানেক্ট করে গেম বানাতে পারো। হ্যাশট্যাগ ফাদাকাশ DIY লাইফএক্স 2021। এখন যদি তোমরা 3D গেম বানাতে চাও তাহলে তোমাদের প্যারা একটু বেশি। আমি আগেই বলছিলাম প্যারা নিতে হবে, তো প্যারা নিয়ে কথা বলাটা ঠিক হবে না। তো এখন তোমরা যদি 3D মডেল বানাতে চাও তো তোমাদেরকে ফার্স্ট আমি বলবো ব্লেন্ডার শিখতে। হ্যাঁ ব্লেন্ডার সবচেয়ে বেস্ট। কিন্তু ফাদ ভাই ব্লেন্ডার বাদে সেটা আবার মুখে মুখে কথা বলে বেদব কথাকার। আপনাদেরকে ব্লেন্ডার বলছি না, ব্লেন্ডার ওই। আপনি ব্লেন্ডারের মাধ্যমে 3D মডেল বানাতে পারেন এবং সেগুলো ইজিতে আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি ব্লেন্ডার শিখতে চান তাহলে আপনি ব্লেন্ডার গুরু এর ব্লেন্ডার ডোনেট প্লেলিস্ট আপনারা দেখতে পারেন। সেকেন্ড, প্রোগ্রামিং। গেম তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট বাপ হইল প্রোগ্রামিং। আপনি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। যারা প্রোগ্রামিং কি এটা না জানো তাহলে তোমাদেরকে
একবার ইজিতে বলে দেই, তোমরা যেমন বাংলা ভাষাতে কথা বলো না তেমনই কম্পিউটার একটা ভাষা আছে। ইভেন কি তোমরা যে প্ল্যাটফর্মে বইসা মানে ইউটিউবে বইসা আমার ভিডিওটা দেখতেছো, সেই ইউটিউবটাও তৈরি করা প্রোগ্রামিং এর মাধ্যমে। তো বুঝতে পারতাছো প্রোগ্রামিং একটা কি একটা জিনিস। তাই গেম কিভাবে কাজ করবে, গেম কিভাবে চলবে, প্রায় প্রত্যেকটা জিনিসই ইনস্ট্রাকশন কম্পিউটারকে দিতে হয়। ভাই ভাই আপনার একটা ভুল পাইছি, আপনার একটা ভুল পাইছি। কি কি ভুল? আপনি না বললেন যে কম্পিউটার ইনস্ট্রাকশন দিতে হয় প্রোগ্রামিং লাগে? হ্যাঁ বলছি, কিন্তু আমার তো অ্যান্ড্রয়েড মোবাইল, আমার তো কম্পিউটার না, তো আমার তো কোনো প্রোগ্রাম ইনস্ট্রাকশন দিতে হয় না। এখন বলেন না অ্যান্ড্রয়েডে কিভাবে গেম বানাবো। আপনি গেম বানাতে পারেন সি প্লাস প্লাস দিয়ে, সি শার্প দিয়ে এবং কি পাইথন দিয়ে। আপনি যে কোনো প্রোগ্রামিং ধরেন, প্রত্যেকটা প্রোগ্রামিং দিয়ে কিন্তু আপনি গেম বানাতে পারেন। কিন্তু কথা হলো কোন প্রোগ্রামিং আপনি চয়েস করবেন। আমার কাছে যদি পার্সোনালি সাজেস্ট চান তাহলে আমি ফার্স্টই বলবো সি শার্প, কারণ জানেন আমার সি শার্পের সাথে কত রিলেশনশিপ। আমার আগের ভিডিওতে কিন্তু তোমরা অনেকবার সি শার্পের কথা শুনছো, সি শার্পকে ফানির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছিলাম। এখন আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান তা তোমাদেরকে সাজেশন করবো তামি সারা সুবিন ভাইয়ের কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ডটি নিতে। শুনো তোমাদের একটা সত্য কথা বলি, আমার ফার্স্ট প্রোগ্রামিং এর যাত্রা শুরু হয় তার বইগুলো পড়ে। তার আগেও আমি প্রোগ্রামিং শুরু করছি কিন্তু তার পাইথনে যে বইগুলো ছিল সেই বইগুলো পড়ে আমি প্রোগ্রামিং অনেক কিছু জানতে পাই। তোমরাও তার বই কিনতে পারো অথবা তোমরা তার চ্যানেল চেক আউট করতে পারো, আমি নিচে ডিসক্রিপশনে লিংক দিয়েছি, সেখান থেকে তোমরা প্রোগ্রামিং নলেজ একবার ইজিতে নিতে পারবা। থার্ড হলো ইঞ্জিন। তোমরা এখন আর্টিস্টিক কাজ পারো, প্রোগ্রামিং ও পারো, এখন তোমাদের মেন কাজ হলো ইঞ্জিন ইউজ করা। তুমি ইঞ্জিন ছাড়াও গেম বানাতে পারো কিন্তু এটা এত ভালো হবে না। ইঞ্জিন লাইক গাড়ি, যেমন ইঞ্জিন ছাড়া চলে না তেমনই ইঞ্জিন ছাড়া গেম বানানো কষ্ট। তোমরা অনেক ইঞ্জিনই পেয়ে যাবা, যেমন ইউটি, আনরিয়াল, গোডট, গেম মেকার স্টুডিও, আরো অনেক অনেক আছে। কিন্তু তোমরা আমাকে সবসময় দেখছো আমি ইউনিটি ব্যবহার করি। যদি তোমরা সি শার্প পারো তাহলে তোমরা ইউনিটি অথবা গোডট ইউজ করতে পারো, আর যদি তোমরা সি প্লাস প্লাস পারো যেটা ভুলো পারত না তাহলে তোমরা আনরিয়াল ইউজ করতে পারো, অথবা তোমরা যদি পাইথন পারো তাহলে তোমাদের জন্য বেস্ট সলিউশন হলো গোডট। এখন আমার কাছে যদি পার্সোনাল ভাবে সাজেশন চাও তাহলে আমি ফার্স্টে বলবো ইউনিটি ইউজ করো। তোমরা যদি ভালো ইন্ডিপেন্ডেন্ট গেম বানাতে চাও তোমাদের আগে বুঝতে হবে তোমরা কোন ইঞ্জিন দিয়ে গেম বানাতে পারবা। গেম বানানোর জন্য তোমাদেরকে আমি পার্সোনাল কোন ইঞ্জিন ফোর্স করছি না, তোমাদের ইউনিক আইডিয়া তোমাদের বুঝতে হবে। তোমাদের গেম যদি 2D হয় তাহলে তোমরা গোডট অথবা ইউনিটি ইউজ করতে পারো, তোমাদের যদি 3D গেম হয় তাহলে তোমরা ইউনিটি, আনরিয়াল, গোডট ইউজ করতে পারো। ইউনিটি এরকম হাজারো ড্রিমকে তুলে ধরতে পারছে। তো তোমরা রেডি তো গেম বানানোর জন্য? তো হেই ওয়াটস আপ গাইস, তো আমি তোমাদেরকে যে তিনটা টপিক বললাম সেই তিনটা টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ তোমরা এই তিনটা টপিক বাদও আর অনেকগুলো টপিক পেয়ে যাবে, বাট একজন গেম ডেভেলপারদের জন্য এটা বেস্ট, কারণ একজন গেম ডেভেলপারদের জন্য এই তিনটা টপিক অনেক বেশি দরকার পড়ে। আর হ্যাঁ আমি বলতেছি না তোমরা এই ভিডিওটা দেখার পর অনেক বড় বড় গেম বানাতে পারবা। আমি কিন্তু এই ভিডিও থেকে তোমাদেরকে কোনো প্রোগ্রামিং শেখাই নাই, কোনো কিছু বই নেই, এটা জাস্ট একবার একটু বিগিনিং একটা ভিডিও ছিল, এবং এই ভিডিওটার মাধ্যমে তোমরা সত্য কথা অনেক কিছু জানতে পারছো। এবং এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো এবং ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ইভেন কি আমিও তোমাদের জন্য অনেক ধরনের ভিডিও আপলোড করব। তো হ্যাঁ সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো ইয়া আই এম শিওর তোমরা নতুন নতুন গেম বানাবে, জোস জোস গেম তোমাদের থেকে আশা করব, এবং তোমাদের গেমগুলো নিয়ে আমি ভিডিও বানাবো, এর আগেও আমি বানাইছিলাম। তো দেখা যাবে তোমাদের আইডিয়াগুলো কিরকম হয়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন পর্যন্ত বাই বাই।